নারায়ণগঞ্জের একটা ফ্যাক্টরিতে আগুন লেগে হচ্ছে 45 জন সম্ভবত, বাচ্চা হচ্ছে পুড়ে মারা গেছে, আগুন এখন পর্যন্ত জ্বলছে। এই ভবনটি প্রায় 6 তলা বিশিষ্ট ভবন। এটা তো নতুন কোনো ঘটনা না, বাংলাদেশের এরকম গার্মেন্টসে প্রচুর মারা যায়, বিল্ডিং ভেঙে পড়ে মারা যায়, বিশেষ আগুনে পুড়ে মারা যাওয়ার ঘটনা সম্ভবত সবচেয়ে বেশি এবং প্রত্যেকবার 100 করে মারা যায়। এবং এই প্রেক্ষিতে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন মাঝখানে বাংলাদেশের উপর ব্যান দিছিল, আমেরিকা বাংলাদেশের ইয়ের উপর ব্যান দিছিল, বাংলাদেশের গার্মেন্টসের উপর ব্যান। ইন দ্যাট বলতে হচ্ছে তারা বাংলাদেশ গরিব দেশ বিধায় স্বল্প ট্যাক্সে বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিত। তো সেই সুযোগটা এটা কি ছিল, নাম জিএসপি মনে হয়েছিল সুবিধা, জিএসপি সুবিধাটা বাতিল করছিল বাংলাদেশকে পানিশ করার জন্যে, ওয়ার্ক প্লেস সেফটি যিনি নিশ্চিত করে। এবং সেই পানিশমেন্টের সময় আমি প্রচণ্ড সমর্থন করছিলাম এটাকে, ফেসবুকে প্রচুর পোস্ট দিয়ে আমি এটাকে সাধুবাদ জানাইছি। এবং আমি এখনও মনে করি বাংলাদেশকে প্রচুর ব্যানের উপরে রাখা দরকার, বাংলাদেশের মতো দেশকে লাইনে আনার জন্যে, যদিও বাংলাদেশের সরকার কেয়ার করে না। কারণ এই ধরনের ব্যানগুলো যখন হয় সাধারণত, যে কারণে আসলে ওয়েস্টের দেশগুলো এরকম দেশকে খুব একটা ব্যান দেয় না খুব একটা, কারণ হচ্ছে এই ব্যানগুলো আলটিমেটলি যারা ক্ষমতায় থাকে, যারা সরকার, এদের কী আসে যায়, এরা তো ক্ষমতায় থাকতেছি, এরা তো রাজার হালে থাকতেছি। এই এম্বার্গোগুলার প্রভাব, নেতিবাচক প্রভাব ওই আলটিমেটলি গরিব মানুষের উপরেই পড়ে। যেই গরিব মানুষের ওয়ার্ক প্লেস সেফটির জন্য, জীবনের নিরাপত্তার জন্য এম্বার্গো দেওয়া হবে, সেই এম্বার্গোর কারণে গরিব মানুষরাই সাফার করবে। সরকারদের কিছু আসে যায় না, তারা কেয়ারও করে না, যেই কারণে ওয়েস্ট সবসময় এম্বার্গো সাধারণত ওই পথে খুব একটা হাঁটে না। তো জায়গায় এগুলো এগেন একটা কমপ্লিকেটেড এরিয়া, যে কীভাবে এগুলোকে ট্যাকল করা যায় এই ধরনের সমস্যাকে। তো তাই নিউজ যখন সেই এম্বার্গোটা দেওয়া হয়েছিল, আমি খুব মানে আমি তো বাংলাদেশ বিরোধী রেতার নতুন কিছু না, রাইট? সো বাংলাদেশকে যখন বাস দেওয়া হয়েছিল আমি প্রচুর খুশি হয়েছিলাম, সমর্থন করছিলাম। এবং আমি এগেন আশা করি ভবিষ্যতে এরকম বাংলাদেশকে প্রচুর পিনালাইজ করা হবে এবং প্রচুর পানিশ করা হবে, কারণ আমরা জনগণ তো চাপ তৈরি করে এদেরকে কিছু করতে পারবো না, আমাদের তো ছাড়না পয়সার মূল্য সরকারের কাছে নাই, রাইট? সো বাইরেরা যদি চাপ প্রয়োগ করে কিছু করতে পারে আমাদের হয়ে, উইল বি গ্ল্যাড অ্যান্ড থ্যাঙ্কফুল। এটা তো নতুন কোনো ঘটনা না, বাংলাদেশের এরকম গার্মেন্টসে প্রচুর মারা যায়, এই ঘটনাগুলো অহরহ ঘটে বাংলাদেশে, এইগুলো আলাদা কিছু না। সো আলাদাভাবে এটা নিয়ে আলোচনা করার কিছু নাই, এটা পুরান আলোচনা। তো পুরান আলোচনাকে আজকে না টেনে বা একটু টানবো লাস্টে, আমি যে জিনিসটা নিয়ে মূলত আলোচনা করতে চাই, যেই ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা বিশ্লেষণ করা। ঘটনাটা আপনি যদি এগেন ডিটেলসে যদি আপনি তাকান, বিল্ডিংটা একটা 6-তলা বিল্ডিং, 6-তলা বিল্ডিংয়ের 2-তলায় আগুন লাগছে এবং 4-তলায় সবচেয়ে বেশি মারা গেছে, 40-45 জন মারা গেছে 4-তলায়। 5-তলায় একটা কেমিক্যাল গোডাউন ছিল, যে কারণে কেমিক্যাল গোডাউন থেকে আগুনের অবস্থা আরো ভয়াবহ আকার ধারণ করছে। ভবনটি 2-তলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং তারপর থেকে কিন্তু সেই আগুনটি মুহূর্তেই ভবনটি পুরো ভবনে ছড়িয়ে যায় এবং বিশেষ করে 5-তলায় যে রাসায়নিকের গুদাম ছিল সেটিতে আগুন যখন ধরে যায় তারপর থেকেই কিন্তু আগুনের পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। জীবিত উদ্ধার হওয়া কয়েকজন কর্মীর সঙ্গে তারা জানাচ্ছিলেন যে ওই ভবনটিতে নিচতলায় আসলে কার্টুনের একটি গোডাউন ছিল, 2-তলায় ছিল বিস্কুটের একটি ফ্যাক্টরি, 3-তলায় ছিল ললিপপ এবং নসিলা তৈরির একটা কারখানা এবং 4-তলায় ছিল লাচ্চা সেমাই তৈরির কারখানা, আবার 5-তলায় আবার আরও একটি গোডাউন ছিল কার্টুনের এবং 6-তলায় ছিল ছাদ। আগুন লাগলে সাধারণত আপনার যদি নিচতলায় আগুন লাগে তাহলে দেয়ার ইজ নো ওয়ে আপনি নিচে যাইতে পারবেন, কারণ আগুন এবং ধোঁয়া সব উপরের দিকে আসতে থাকে, রাইট? আগুনটি আসলে 2-তলা অথবা নিচতলা থেকে লাগে এবং লাগার পরপর খুবই দ্রুত সময়ের মধ্যে আগুনটি উপরের দিকে ছড়িয়ে পড়ে। সো আপনার পক্ষে নিচে যাওয়া অসম্ভবই না, অসম্ভব। সো যদি ব্যাপারটা এমন হয়েছে যে তালাটা গেটে মেরে রাখছে নিচতলায়, মানুষজন নিচ দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করছে করে গেটে তালা পাইছে, যেটা একবার ঘটছিল, একটা ঘটনা ঘটছিল আজকে থেকে কয়েক বছর আগে, আগুন লাগছে বিল্ডিংয়ে, তারপর শ্রমিকরা জানি না চলে যেতে পারে কাছ থেকে, তখন নিচের যেই কেজি গেটে তালা মেরে দিয়েছিল, ওইটা হচ্ছে মানুষকে আটকে রেখে ভিতরে পুড়ে মারা ওই ঘটনাটা। তো এখানের ঘটনাটা তা না, এখানে তালাটা নিচে মারা হয় নাই, বিল্ডিংয়ের ছাদে তালা মারা ছিল এবং সেটা এমন না যে আগুন লাগার পর তালাটা মেরে দেওয়া হয়েছে। সো বাংলাদেশের ম্যাক্সিমাম বিল্ডিংয়েরই ছাদে তালা মারা থাকে, ইভেন বাসা বাড়ির বিল্ডিংয়েও ছাদে তালা মারা থাকে, এই বিল্ডিংয়ের ছাদও তালা মারা ছিল আগে থেকে, আমি যা বুঝলাম কথাবার্তা শুনে। সো এটা এমন না এগেন আগুন লাগার পর কেউ একজন 2-তলা আগুন লাগছে সেই দিক থেকে আগুন ঠেলে ঠেলে উঠে 5-তলা 6-তলা গিয়ে তালা মেরে দিয়ে নেমে আসছে, আবার ব্যাপারটা এরকম না। যেহেতু আগুন লেগে গেছে এবং নিচতলায় আগুন লাগছে, নিচের দিকে যাওয়ার কোনো উপায় নাই, বাচ্চারা সবাই দৌড়ে উপরের দিকে গেছে, ছাদে যাওয়ার জন্য গিয়ে সেখানে তালা পাইছে, যে তালাটা এগেন আগুন লাগার পর লাগানো হয় নাই, আগে থেকেই ছিল, যেটা সবসময় সব বিল্ডিংয়ে প্রায়শই থাকে। আমাদেরকে বাস আমার ঘরে এখানে তালা মেরে দেওয়া হয়েছে, আমরা গেট দিয়ে বাইরে হতেও পারতাছি না। জীবিত উদ্ধার যে 6 জনের সঙ্গে কথা বলছিলাম তারা জানাচ্ছিলেন যে তারা 4-তলার কর্মী, আগুনটি লাগার পরপরই তারা আসলে ছাদের
দিকে ছুটে যায় এবং ছাদটি সবসময় আসলে তালাবদ্ধভাবে থাকে। তারা ছয়জন মিলে ছাদটি তালাটা ভাঙে এবং ভেঙে তারা ছাদে আশ্রয় নেয়। এবার যদি আমরা এবার ঘটনা বিশ্লেষণ করি, যে এই সমস্যার গোড়া কোথায়, উচ্চ কোথায়, যেগুলো শুরুতে একটু আলোচনা করে ফেলছি এবং কি বলবো একবার, মানে বিগিনিং অফ টাইম থেকে এগুলো বলে আসতেছে, এগুলো বলতে বলতে আসলে মানে রিপিটেটিভ রিডান্ডান্ট হয়ে যাচ্ছে এখন। সো বিল্ডিং মালিকের এখানে সেজান জুস কোম্পানির কোনো দায় আছে কি না? এগেন, কোনো একটা ঘটনা ঘটার পর আমরা সবাই ফাঁসাই দিতে হবে, এখানে খুব কাম দেখাইতে হবে। এগেন আবার বলতে হচ্ছে, শুরুর মতো করে যখন ঘটনা ঘটানো তখন যদি এগুলো নিয়ে সমস্যা নিয়ে কথা বলি তখন আমরা নেগেটিভ এনার্জি ছড়াচ্ছি, আর ঘটনা ঘটার পর তখন যদি আবার অবজেক্টিভলি আলোচনা করার চেষ্টা করি যে একটা ঘটনা ঘটছে, এখন আন্দাজে সবাইরে ফাঁসে খুব কাম দেখানোর চেষ্টা করা হচ্ছে, সেটা ঠিক হচ্ছে না, তখন আবার হয়তো আবার হয়ে যাবে নেগেটিভ কথা। বুঝেন না কী যে নেগেটিভ আর কী যে পজিটিভ। সেজান কোম্পানির দায় কতটুকু সেটাতে আসতেছি, তো সেটা হচ্ছে যে আগুনটা হচ্ছে লাগছে নিচতলায়। নাও এই পুরো বিল্ডিংয়ের অত ডিটেলস তথ্য আমি পাই নাই, অত ডিটেলস তথ্য খোঁজার সময়টাও আমার নাই। সো কিছুটা এখানে অ্যাসাম্পশনের উপর কথা বলতে হচ্ছে জাস্ট ধরায় দেওয়ার জন্যে। সো তথ্য যদি ভিন্ন হয় তাহলে অ্যাসাম্পশনের টাও ভিন্ন হবে আর কি। সো পুরো বিল্ডিংটাই সেজান কোম্পানির কিনা আমি জানি না, সবগুলো ফ্লোর সেজান কোম্পানির অধীনে ছিল কিনা আমি জানি না, আই ডোন্ট নো, জাস্ট ডোন্ট নো। তো দুই তলা আগুন লাগছে, সেটা যদি সেজান মালিক কোম্পানির অধীনে হয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে দায় নিতে হবে যে আগুন লাগলো কেমনে, ছড়াইলো কেমনে এবং ছড়াইলো কীভাবে, এটা আবার বিল্ডিং মালিকের দায় যে বিল্ডিং বানাইছে। এবং বিল্ডিং মালিকের দায় মানে রাজুকের দায় যে রাজু কেন অ্যাপ্রুভ করছে এই ডিজাইনের বিল্ডিং, রাজুকের দায় যে এখানে ফায়ার সেফটি নিশ্চিত করছে কিনা, ফায়ার ব্রিগেডের দায় যে তারা এই বিল্ডিং কোড মানা হয়েছে কিনা সেগুলো। আসো দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ তলার সেখানকার পুরো যে স্থাপনাগুলো রয়েছিল সেগুলো পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এই যে পাঁচতলার ছাদ এবং ছয়তলার ফ্লোর ভেঙে নিচে পড়ে গেছে মাঝখান দিয়ে, ভবনটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। ভবনের যত কাজ আছে সেই সমস্ত কাজগুলা রাজুক করে, এটা রাজুকের দায়িত্বের মধ্যে আছে। এবং ফায়ার যখন সেফটি এটা আমরা যখন নকশা অনুমোদন করে দিয়ে দেই পরবর্তীতে ভবনটা যখন নির্মাণ হয়, নির্মাণের পরে এটা বসবাসের উপযোগী কিনা সেটা দেখে সার্টিফিকেশনের দায়িত্ব রাজুকের দায় যে রাজুক কেন অ্যাপ্রুভ করছে এই ডিজাইনের বিল্ডিং, রাজুকের দায় যে এখানে ফায়ার সেফটি নিশ্চিত করছে কিনা, ফায়ার ব্রিগেডের দায় যে তারা এই বিল্ডিং কোড মানা হয়েছে কিনা সেগুলো আছে। এগুলা লম্বা চেইন যাবে আর কি। এর আগে যখন আজকে থেকে বছরখানেক আগে একবার যখন আগুন লেগে প্রচুর মানুষ মারা গেছে এরকম গার্মেন্টসে, তখন হচ্ছে রাজুকের ওই যে ইয়েতে গার্মেন্টস না একটা অফিসে গুলশানে বনানীতে, তখন হচ্ছে একটা আলোচনা উঠে আসছিল যে এই ওই অফিসটার অনুমোদন এগারো তলা বারো তলা সম্ভবত দশ তলা আগুন লাগছিল, এগারো তলা বারো তলায় মানুষজন মারা গেছে। এগেন যেটা বললাম, নিচতলা আগুন লাগলে আগুন উপরের দিকে ওঠে, ধোঁয়া উপরের দিকে ওঠে দেখে উপর তলার মানুষ আটকা পড়ে যায়, যেটা এখানেও ঘটছে। তো তখন যে রাজুকের আলোচনা উঠে আসছিল তখন খবরাখবর থেকে জানছিলাম যে ঢাকা শহরে কয় লক্ষ জানি বিল্ডিং আছে, তার মধ্যে মানে একটা ক্রেজি নাম্বার, ধরেন যে চল্লিশ লাখ বিল্ডিং আছে তার মধ্যে মাত্র 2,000 না 3,000 বিল্ডিং হইতেছে রাজুকের অনুমোদন প্রাপ্ত। থিঙ্ক অ্যাবাউট দিস, ধরেন 40 লাখ বিল্ডিংয়ের মধ্যে কয়েক হাজার, তার মানে 97-98% বিল্ডিং প্রবাবলি আরও বেশি রাজুকের অনুমোদন নাই। সো বেসিক্যালি ঢাকা শহরের কোনো বিল্ডিংয়ের রাজুকের অনুমোদন নাই, এবং রাজুকেরা কিন্তু বছর প্রতি বছর বছর এগুলার অডিট করার কথা, এরা অডিটে যায় গিয়ে হইতেছে টাকা পয়সা খেয়ে ছেড়ে দেয়। সো বাংলাদেশ যেভাবে চলে আমরা জানি, রাইট? সো সেগুলো হচ্ছে আলোচনা, যে এই বিল্ডিংটা কে ডিজাইন করলো, এই বিল্ডিংটা কীভাবে রাজুকের অনুমোদন পাইলো, রাজুক অডিট করছে কি না, তাহলে কী অডিট করলো, টাকা খেয়ে ছেড়ে দিছে কিনা, মানে বাংলাদেশের দুর্নীতি, বাংলাদেশ পৃথিবীর সবচাইতে দুর্নীতিগ্রস্ত দেশ, রাইট? সো এবং এই কারণে এই ঘটনাগুলো ঘটে। সো এবং ওই যে বললাম ফায়ার সেফটির কথা, যে এটার ফায়ার ব্রিগেড বা ফায়ার সার্ভিস থেকে এই বিল্ডিংয়ের ফায়ার সেফটির অনুমোদন দিছে কিনা, যদি দিয়ে থাকে তাহলে কীভাবে আগুন এভাবে ছড়াইতে পারলো। তারপর হচ্ছে সবসময় ফায়ার এক্সিট থাকবে, একটা সেফটি ইমার্জেন্সি এক্সিট থাকবে সব বিল্ডিংয়ে সকলের কাজের জন্যে, তো সেটা যদি থাকতো তাহলে যারা কেন আটকা পড়ে মারা গেলো, তার মানে সেটা নাই, ফায়ার এক্সিট ছিল না। সো সেগুলো বিল্ডিংয়ের ডিজাইনের ত্রুটি, হ্যাঁ, সেই আলোচনা। এবং এখন আপনি সেজান কোম্পানিকে সেই জন্য দায়ী করতে পারেন যে এই ধরনের বিল্ডিংয়ে তারা কেন হচ্ছে তাদের বাচ্চা কাচ্চাকে কাজ করাইছে। এখন এই প্রশ্ন তুললে আইডিয়াল কথা বললে তো বাংলাদেশের এমন, তাহলে তারা কোথায় কাজ করাবে? বাংলাদেশে একটা বিল্ডিং আছে যেটার সেফটি এক্সিট আছে এবং ইয়ে আছে, বড়ো বড়ো কর্পোরেট অফিসেও তো নাই, একটা ফায়ার এক্সটিংগুইশার থাকা, একটা সেফটি ইমার্জেন্সি এক্সিট থাকা, যেখানে বড়ো বড়ো কর্পোরেট বিল্ডিংয়ে এগুলো নাই, সেখানে আপনার একটা ভাঙা বিল্ডিংয়ে আপনি কেন তারা করে নাই নিশ্চিত? ওকে ফাইন, সেই প্রশ্ন আপনি তুলতেই পারেন। সো অল আই এম সিইং ইজ, আমার অবজারভেশন এখানে আমি এক্সট্রাঅর্ডিনারিলি সেজান কোম্পানির দায় দেখতে পাচ্ছি না। এগেন দুইতলা এবং চারতলার এই ঘটনাগুলো যেই কারণে ঘটছে এবং ছড়াইছে সেটা যদি সেজান কোম্পানির অধীনে হয়ে থাকে তাইলে আমি একমাত্র বলবো যে হ্যাঁ, সেজান কোম্পানি পুরো ঘটনায় আগাগোড়া দায়ী, এবং রাজুক বিল্ডিংয়ের মালিক
এদের এরা হয়েছে দায়ী। আর লাস্টিং হচ্ছে যে ঘটনা হইতেছে, সরকার বা ক্ষতিপূরণ ঘোষণা করছে, যারা মারা গেছে তাদের জন্য 25,000 টাকা এবং যারা হচ্ছে আহত হয়েছে তাদের জন্য 10,000 টাকা। জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে 25,000 টাকা করে দেওয়া হবে, যাদেরকে আত্মীয় স্বজনদেরকে লাশ নিয়ে যাবেন তাদেরকে, আর যারা আহত হয়েছেন এই ঘটনায় তাদেরকে আমরা 10,000 টাকা করে দিব তাদেরকে উন্নত চিকিৎসার জন্য। যেভাবে করে বলতেছে সরকার যে আমরা মারা গেছে 25,000 টাকা এবং যারা আহত 10,000, মানে এমনভাবে বলতেছে যে বাস কেস ক্লোজড, 25,000 টাকা দিয়ে দায় মুক্তি। মানে 25,000 টাকা দিয়েছে তো ব্যাপক কাজ করে ফেলছে সরকার এবং 10,000 টাকা দিয়েছে আহতদেরকে, আহতদেরকে এমনভাবে বলতেছে সেই লোক কোনো সরকারি কর্মকর্তা হবে আর কি। মানে আমি এর চোখে মুখের মেন্টালিটিটাই বোঝা যাচ্ছে যে সে দায় মুক্ত হয়ে গেছে, তো $25,000 দিয়ে কিনে ফেলছে জীবন এবং 10,000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা হবে, চিকিৎসার চাওয়া হবে না। এই হচ্ছে সরকারের দায়, একটু করে তারা কাজ, প্রচুর কাজ হয়ে গেছে, যেখানে কীভাবে এই ঘটনাগুলো দুই দিন পরপর ঘটতে পারতেছে। সো সেটা নিয়ে আর কথা বলে লাভ নেই, বেশি কথা বললে আবার সুখন, আরিফার হোসেন, তারপর আর নতুন আরেকটা যোগ হয়েছে আমিনুল ইসলাম, এরা হচ্ছে নেগেটিভ এনার্জি ছড়ায় ফেসবুকে, এগুলো বলে নগরদের সেটাই দিবে আমাকে। তো যাক, আলাদাভাবে এই জন্যে এই ঘটনার কারণ উঁচু নিয়ে বেশি কথা বলতে গেলে অ্যাগেন পুরান কথা, রিপিটেটিভ কথা বলতে হবে, সেগুলো অনাদিকাল থেকে বলে আসতেছি এবং অনাদিকাল ধরে বলে যাবো। আজকে ঘটনা ঘটলো না, এক্স্যাক্টলি এই ঘটনার রিপিটেশন হবে আজকে থেকে 5 মাস পর আবার। একই কায়দাতে বিল্ডিংয়ে আগুন লাগবে, তালাল থাকবে উপরে, কোনো সেফটি এক্সিট থাকবে না, কেমিক্যাল গোডাউন থাকবে থাকার কারণে। এই কেমিক্যাল গোডাউনের কারণে কতগুলো অগ্নিকাণ্ডে কতগুলো মানুষ মারা গেল পুরান ঢাকায়, হ্যাঁ সেটাই আবার ঘটছে, আবারও ঘটবে, আবারও ঘটবে। আর এইসব ঘটনা নিয়ে আলাদাভাবে আর নতুন করে কী বলবে এখানে আমি আপনাদেরকে লাইক প্রফেসি করে দিচ্ছি, আজকে থেকে 5-6 মাস পর ঠিক এক্স্যাক্টলি আরেকটা ঘটনা ঘটবে, এক্স্যাক্টলি এই ঘটনার রিপিটেশন হবে। সো